আজকে আমাদের চ্যানেল থেকে একটি নতুন ভিডিও, ড্রাইভিং লাইসেন্স কিভাবে বানাবেন, অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, কিভাবে চেঞ্জ করবেন, নেম চেঞ্জ, অ্যাড্রেস চেঞ্জ, ডেট অফ বার্থ চেঞ্জ বা বায়োমেট্রিক চেঞ্জ। আপনি ড্রাইভিং লাইসেন্স বানিয়েছেন, আপনার ড্রাইভিং লাইসেন্সে কোনো যদি ভুল ত্রুটি থাকে, নেম স্পেলিং বানান ভুল অথবা অ্যাড্রেস ভুল আছে অথবা ডেট অফ বার্থ, কীভাবে করবেন? sarathiporibahan.com-এ গিয়ে দেখুন, এই পেজটি বার হয়ে যাবে। এরপরে আমরা এখানে দেখুন এই যে তিনটি ডট লেখা আছে, এখানে ক্লিক করলে আমরা ডেস্কটপ সাইজে করে নিব, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে ক্লিক করলাম, এরপরে দেখুন নিচে অপশন আছে সিলেক্ট স্টেট নেম, আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব এখান থেকে। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে, এবং ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আর গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আধার, ভোটার, প্যান কার্ড থেকে শুরু করে চাকরির খবর থেকে শুরু করে সমস্ত আপডেট পাওয়ার জন্য আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা দেখি এখন যেখানে অপশন কয়েকটি আছে, এখানে অনেকগুলি অপশন আছে দেখুন উপরে, লার্নার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, কন্ডাক্টর লাইসেন্স, ড্রাইভিং স্কুল থেকে শুরু করে দেখুন নিচের দিকেও এখান থেকেও কাজ হবে। দেখুন লেখা আছে অ্যাপ্লাই লার্নার লাইসেন্স, অ্যাপ্লাই ড্রাইভিং লাইসেন্স, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এটা পরবর্তী ধাপে, প্রথম অ্যাপ্লিকেশন করবেন যে জায়গা থেকে, এখান থেকে নয় কিন্তু, এটা পরবর্তী ধাপে, সেকেন্ড ধাপে কিন্তু এখান থেকে করতে পারবেন। ফার্স্ট স্টেজ, ফার্স্ট অ্যাপ্লাই করবেন যেভাবে, যে অপশন থেকে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেক, এখানে দেখুন অপশনটি দেওয়া আছে, ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করলাম। ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করার পরে যে নিচে একটি অপশন বার হয়েছিল, আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এখানে লিখতে হবে, এবং ক্যাপচা কোড দিলেই আপনার পুরো ডিটেলসটি বার হয়ে যাবে। বন্ধুরা এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে চেঞ্জ করবেন, ড্রাইভিং লাইসেন্স কারেকশন করবেন। ড্রাইভিং লাইসেন্স এখানে ক্লিক করবেন অপশনে গিয়ে, এবং নিচে দেখুন লেখা আছে সার্ভিসেস অন ডিএল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে একটি পেজ বার হয়ে যাবে, এই পেজে লেখা থাকবে এখন যে আপনি কী কী সার্ভিসের মধ্যে কী কী চান এবং কীভাবে করবেন, কতগুলি ধাপ আছে, অ্যাপ্লিকেন্ট, আপলোড ডকুমেন্টস, আপলোড ফটো, সমস্ত কিছু করতে হবে। নিচে দেখুন লেখা আছে কন্টিনিউ, এরপরে নিচে কতগুলো লিস্ট আছে যে কী কী সার্ভিস আপনি করতে চান। এখানে রিনিউয়াল অফ ডিএল হবে, নেম চেঞ্জ, নেম কারেকশন, অ্যাড্রেস চেঞ্জ হবে, ডেট অফ বার্থ চেঞ্জ হবে, বায়োমেট্রিক চেঞ্জ হবে, সমস্ত কিছু এখানে চেঞ্জ হবে। আপনার অনেকগুলি কাজ আছে, আমরা এখানে চেঞ্জ অফ, দেখুন নেম চেঞ্জ, অ্যাড্রেস চেঞ্জ, সব কিছু হবে এখানে। আপনার যদি কোনো ড্রাইভিং লাইসেন্সের ভুল ত্রুটি থাকে, আপনি এখান থেকে অনলাইনে ঠিক করে নিতে পারবেন, এবং যে পেপারসগুলি থাকবে বাকিগুলি ডকুমেন্টসগুলি ডাউনলোড করে আপনি অফিসে গিয়ে জমা করতে পারেন। তো বন্ধুরা আমরা এখন কন্টিনিউতে ক্লিক করব, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। যাদের কারেকশন করতে চান তারা অবশ্যই করতে পারেন বাড়ি থেকেই। এরপর দেখুন দুটি অপশন, ড্রাইভিং লাইসেন্স নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ, এখানে লিখবেন। লেখার পরে দেখুন নিচে লেখা আছে গেট ডিএল ডিটেলস, তাহলে আমরা এখন ডিএল নাম্বারটি বসাবো। আপনার যে পুরাতন ড্রাইভিং লাইসেন্সটি আছে সেই ড্রাইভিং লাইসেন্সের নাম্বার আপনি বসাবেন এখানে। এখানে আমরা লাইসেন্সটির নাম্বারটি বসালাম। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে। যারা কারেকশন করতে চান, যাদের ভুল আছে, তারা এখন কীভাবে করবেন, এখানে ডেট অফ বার্থ আমরা বসাবো কীভাবে। ডেট অফ বার্থ লেখার পরে এখানে গেট ডিএল ডিটেলস নিচে লেখা আছে, আমরা এখন ডেট অফ বার্থটি বসাবো। তো বন্ধুরা ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে আধার কারেকশন, ভোটার কারেকশন এবং অন্যান্য চাকরি খবর পেতে দেখুন আমরা ডেট অফ বার্থ এখানে বসাচ্ছি।
এরপর আমরা ডেটা গিল করব, যে ডেটে আপনার বার্থ ডে আছে, তাহলে হয়ে গেল। এরপর আমরা গেট ডিটেলস ডিএল ডিটেলস, নিচে কতগুলি অপশন আছে তার আগে আমরা গেট ডিএল ডিটেলসে ক্লিক করতে হবে, তার আপনার পুরো ডিটেলসটা এখানে বার হয়ে যাবে। তার নিচে আরও অনেক অপশন আছে, স্টেট, আরটিও, নেম, যেগুলি স্টার মার্ক দেওয়া আছে সেগুলি অবশ্যই ফিল আপ করতে হবে। এখন আমরা গেট ডিএল ডিটেলসে ক্লিক করি, দেখুন এখানে ক্লিক করার পরে পুরো পেজটি বার হয়ে গেল। আপনার নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, প্রেজেন্ট অ্যাড্রেস, সমস্ত কিছু আপডেট এখানে দেওয়া আছে। এবং আমরা এবারে নিচের দিকে চলে যাব, নিচের দিকে যে কতগুলি অপশন আছে, স্টেট নেম আর আরটিও, ইয়েস নো, সমস্ত অপশনগুলি আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা পুরো ভিডিওটি দেখুন। আর এবার বলে দিই সারথি পরিবহন .gov.in, এই ওয়েবসাইট থেকে আপনারা এই কাজটি করতে পারবেন, নিজের বাড়িতে নিজের মোবাইল থেকে করে নিতে পারবেন। দেখুন এখানে লেখা আছে কনফার্ম ডেট দ্য অ্যাবাভ ড্রাইভিং লাইসেন্স ডিটেলস আর মাইন, ওখানে সিলেক্ট করে ইয়েস নো ক্লিক করতে হবে। নিজে ক্যাটাগরি অফ ড্রাইভিং লাইসেন্স হোল্ডার এখানে কিছু লেখার দরকার নেই, তার নিচে স্টেট নেম, তার নিচে আছে আরটিও, এই কয়েকটা জিনিস লিখলেই আপনার কাজ হবে। এখানে আমরা এখন দেখিয়ে দিচ্ছি এক একটা করে। আমরা প্রথমে কনফার্ম ডেট দ্য অ্যাবাভ ড্রাইভিং লাইসেন্স ডিটেলস আর মাইন, যে উপরের ড্রাইভিং লাইসেন্স সমস্ত ডিটেলসটি আমার, এটা কনফার্ম করার জন্য ইয়েস এ ক্লিক করতে হবে। দেখুন অপশনটি বার হলো, আমরা ইয়েস ক্লিক করলাম। তার নিচে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আশা করি দরকার হবে না, ডিপ্লোমেটস ক্যাটাগরি আছে এখানে, ফরেনার্স, ফিজিক্যাল চ্যালেঞ্জ আর রেপ্রিয়েট, আশা করি এগুলি দরকার হবে না, আমরা এগুলি কিছুই ক্লিক করলাম নি। আমরা নিচে চলে এলাম, স্টেটাস ক্লিক করবো, আপনার কোন রাজ্যের, এরপর নিচে আরটিও, কোন ডিস্ট্রিক্টের আরটিও আপনার, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, হলদিয়া, সমস্ত অপশন এখানে দেওয়া আছে, বা ঝাড়গ্রাম। এখানে আমি একটা চুজ করে নিলাম, দেখুন ঝাড়গ্রামে ক্লিক করলাম, নিচে পিনকোডের জায়গা আছে, পিনকোডটা বসাতে পারেন নাও পারেন, এটা কম্পালসারি নয়, নাও বসাতে পারেন, না বসিয়ে আপনি প্রসিড করতে পারেন। আমি এবার দেখিয়ে দিচ্ছি এখানে, দেখুন আমি এখানে বসালাম না, আবার কেটে নিচে দেখুন লেখা আছে প্রসিড, প্রসিডে ক্লিক করবো আমি, প্রসিডে ক্লিক করার পরে আবার একটি অপশন বার হয়ে যাবে, দেখুন আমরা পুরো দেখিয়ে নিলাম আবার, ঠিক আছে কিনা, সমস্ত কিছু ঠিক আছে আমার, এখানে প্রসিডে ক্লিক করবো। এই যে আরটিও যে ক্লিক করলাম, আপনি যে আরটিওতে আপনি চেঞ্জ করতে চান, যেমন পুরুলিয়া থেকে বাঁকুড়া, বাঁকুড়া থেকে পুরুলিয়া আপনি চেঞ্জ করতে চান, তাহলে সেইভাবে ক্লিক করবেন, সেইভাবে আরটিওর নামটা এখানে দেবেন। বন্ধুরা এখানে আবার ডিটেলসটা পুরো বার হয়ে গেল, আপনার ড্রাইভিং লাইসেন্স যে ডিটেলসটা সমস্ত বার হয়ে গেলো এখানে, দেখুন নিচে ফোন নম্বর দেওয়া আছে, সমস্ত কিছু এখন দেওয়া আছে। এরপর আমরা নিচের দিকে চলে যাব, এই নিচের দিকে কতগুলি অপশন দেখুন লেখা আছে, নিচের দিকে লেখা আছে কনফার্ম, যে উপরে সমস্ত ডিটেলসটা ঠিক আছে তাহলে এখানে কনফার্ম করে নিতে পারবেন। এখানে আমরা কনফার্ম ক্লিক করলাম, এরপরে একটা নতুন পেজ বার হয়ে গেল, সিলেক্ট দ্য রিকুয়ার্ড ডিটেল সার্ভিস, নিচে আপনি যে কী পরিবর্তন করতে চান, কী কারেকশন করতে চান সেগুলি অপশন বার হয়েছে। আপনি নেম চেঞ্জ করতে গেলে নেম চেঞ্জে ক্লিক করবেন, ডেট অফ বার্থ চেঞ্জ করতে গেলে ডেট অফ বার্থে ক্লিক করবেন, অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে অ্যাড্রেস চেঞ্জে ক্লিক করবেন, বা বায়োমেট্রিক করতে গেলে বায়োমেট্রিক ক্লিক করবেন, আপনার যেটা প্রযোজ্য যেটা দরকার আপনি সেখানে ক্লিক করবেন। আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, বিশেষভাবে বিশেষ করে বেশিরভাগে নেম অনেক স্পেলিং অনেক ভুল থাকে, অ্যাড্রেসে অনেকের ভুল হয়ে যায়, ডেট অফ বার্থের ভুল থাকে, কীভাবে চেঞ্জ করবেন এটাই আমি এখানে দেখিয়ে দিলাম। এই পদ্ধতিতে আপনারা নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন,
বা চেঞ্জ করতে পারবেন। এখন আমরা দেখাবো যে চেঞ্জ অফ অ্যাড্রেস, আমরা নেম চেঞ্জ আর বার্থডে চেঞ্জ দেখিয়ে দিচ্ছি। এখন আমরা নতুন করে যে অ্যাকচুয়ালি যেটা আমি দেখাবো ওখানে অ্যাড্রেস চেঞ্জ দেখাবো। এরপর নিচে পোস্টিট লেখা আছে, পোস্টিটে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা পোস্টিটে যাব। পোস্টিটে ক্লিক করার পরে দেখুন একটি পেজ বার হয়ে গেল। এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা পড়তে পারেন সময় থাকলে অবশ্যই। এখানে দেখুন নিচে দেখুন লেখা আছে নেম, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, এখানে দেখুন। এরপর নিচের দিকে লেখা আছে আপনি পারমানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করতে চান না প্রেজেন্ট অ্যাড্রেস না দুটোই, তাহলে আপনি সেভাবে ক্লিক করবেন। যদি আপনি পারমানেন্ট চান করতে অ্যাড্রেস চেঞ্জ করতে, তাহলে পারমানেন্টে ক্লিক করবেন, প্রেজেন্ট করতে প্রেজেন্টে, আর বোথ যদি দুটোই করতে চান তাহলে বোথ থেকে ক্লিক করবেন। এবং নিচে কনফার্ম লেখা আছে, কনফার্মে ক্লিক করবেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, একই পদ্ধতিতে আপনি বার্থডে, ডেট অফ বার্থ বা নেম চেঞ্জ করতে পারবেন একই প্রসেসে। তো বন্ধুরা আমি এখানে বোথ থেকে ক্লিক করব। এবং নিচে লেখা আছে সেম এজ পারমানেন্ট অ্যাড্রেস, মানে পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে ওখানে ক্লিক করবেন, আর না যদি একই থাকে তাহলে ক্লিক করার দরকার নেই। তাহলে আমি এখানে ক্লিক করলাম এবং পুরো ফর্মটি, এই যে বোথ, বোথে ক্লিক করলাম। নিচে পুরো এখানে ফিল আপ করতে হবে, স্টেট, ডিস্ট্রিক্ট, সিডি, ব্লক, ভিলেজ। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিল আপ করবেন। একটা দেখিয়ে দিলাম ওখানে, এভাবে সমস্ত আপডেটটা আপনি এখানে দিয়ে দেবেন, আপনার যে পুরো অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করতে চান, সমস্ত অপশন এখানে আছে। এখানে দেখুন এই যে অপশনটি দেওয়া আছে, এভাবে পুরো ফিল আপ করতে হবে। নিচে হাউস বা ডোর, ফ্ল্যাট নম্বর, অ্যাড্রেস, ওয়ান, যেগুলি স্টার মার্ক দেওয়া আছে সেগুলি বাধ্যতামূলক, সেগুলি ফিল আপ করতে হবে বন্ধুরা। যেগুলি স্টার মার্ক নেই সেগুলি নাও ফিল আপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমরা নিচের দিকে চলে যাব, ফিল আপ করার পরে এখন পিন নম্বর, এরপর দেখুন লেখা আছে পেজের অ্যাড্রেস একই যদি থাকে তাহলে এখানে একইটাতে ক্লিক করবেন, সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস, তাহলে সেমটাতে ক্লিক করলে এগুলি সমস্ত অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। আমরা দেখুন সেমটাতে, সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস ক্লিক করলাম, তাহলে সমস্ত অটোমেটিক্যালি লেখা হয়ে গেল এগুলি। এরপর আমরা নিচের দিকে যাই, কী লেখা আছে দেখি, যেমন লেখা আছে কনফার্ম, এখানে কনফার্মে ক্লিক করবেন। যে উপরে সমস্ত জিনিস আমার ঠিক আছে তাহলে এখানে কনফার্ম করলাম। কনফার্ম করার পরে যে পরবর্তী স্টেজ আমরা চলে এলাম, সেই স্টেজটা কী দেখুন, এখানে একটা ক্যাপচা কোড আছে, উপরে দেখুন একটা ডট লেখা আছে, সেখানে লিখতে হবে, এখানে রাইট চিহ্ন দিতে হবে, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট। ওখানে ক্লিক করার পরে নিচে দেখুন ক্যাপচা কোডটি বসাতে হবে আর সাবমিট করতে হবে। সাবমিট করার পরেই আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে, এবারে এটা এরকম একটা মেসেজ আসবে, এই মেসেজটাতে ওকে করবেন। ক্যাপচা করে বসার পরে, সাবমিট করার পরে এরকম একটা মেসেজ চলে আসবে, দেখুন পুরো ডিটেলসটি আবার বার হয়ে যাবে, আপনার এই যে ফার্স্ট স্টেজের কাজ হয়ে গেছে। দেখুন লেখা আছে চেঞ্জ সার্ভিস রিকোয়েস্টেড চেঞ্জ অফ অ্যাড্রেস, দেখুন একটা অ্যাপ্লিকেশান নাম্বার এখানে চলে আসবে, এই অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনার অনেক কাজে লাগবে, আপনি স্ট্যাটাস দেখার সময় এই অ্যাপ্লিকেশান নাম্বারটি কাজে লাগবে এবং পরবর্তী সমস্ত কাজে এই অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনার কাজে লাগবে। দেখুন আপনার এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া আছে, নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, ডিএন নাম্বার সমস্ত দেওয়া আছে। এখানে তার নিচে আছে সার্ভিস রিকোয়েস্টেড চেঞ্জ অফ অ্যাড্রেস ইন ডিএল,
আমি যে স্যার যে কাজটি করতে চাই, যে অ্যাড্রেস চেঞ্জ, ড্রাইভিং লাইসেন্স আর অ্যাড্রেস প্রুফ। আপনি যে পুরাতন ড্রাইভিং লাইসেন্সটি এখন লাগবে আর আধার কার্ড, যে কোনো একটা অ্যাড্রেস প্রুফের জন্য যে কোনো একটি লাগবে। তো দেখুন লাল কালিতে লেখা আছে ড্রাইভিং লাইসেন্স যে আগের আছে, আপনার পুরাতন কার্ডটি লাগবে, আপলোড করতে হবে এখানে, আর অ্যাড্রেস প্রুফ হিসাবে কোনো একটা কাগজ আপনাকে এখানে লিখতে হবে, দিতে হবে, আপলোড করতে হবে সেই ছবিটা। তো আমরা এখন সেকেন্ড স্টেজে যাব। ফার্স্ট স্টেজ কমপ্লিট হয়ে গেল, আমরা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে গেলাম। এরপরে পরবর্তী স্টেজে আছে যে প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাকে আপলোড করতে হবে। তারপরে লাস্ট স্টেজ যেটা হলো পেমেন্ট, ফিজ লাগবে, কত টাকা সেটা দিতে হবে। এখন আমরা পরবর্তী স্টেজে চলে এলাম। দেখুন লেখা আছে চেঞ্জ অফ অ্যাড্রেস ইন ডিএল। এখানে আমরা এই যে সমস্ত ডকুমেন্টস লেখা আছে, ডকুমেন্টস অ্যাড্রেস প্রুফ প্রেজেন্ট, এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানে কী দিবেন সেটা লিখতে হবে আপনাকে। এবং ইস্যু অথরিটি, আপনার ইস্যু অথরিটি, দেখুন আপনার যে সার্টিফিকেটে লেখা থাকবে, আমি এখানে আধার দিলাম, আধারটি কেয়ার করেছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইস্যু এবং ডেটটা কত, ইস্যু ডেট লিখতে হবে। এরপরে আপনাকে এখানে ছবিটা আপলোড করতে হবে, চুজ ফাইলে ক্লিক করতে হবে, নিচে দেখুন চুজ ফাইল, আর তারপরে নিচে আপলোড আছে, আপনার অ্যালবামে আগে থেকেই আপলোড করে রাখবেন 200 KB-র মধ্যে, সাইজটা হতে হবে 200 KB। তা আমরা এখানে আপলোড করে দিলাম, আপলোড করার পরে দেখুন লেখা আছে অল ডকুমেন্টস আর আপলোডেড সাকসেসফুলি। তাহলে আমরা দুটো জিনিস এখানে আপলোড করলাম, একটা হলো আধার কার্ড মানে অ্যাড্রেস হিসাবে, এবং যে পুরাতন ড্রাইভিং লাইসেন্সটি এখানে আপলোড করে দিলাম। তাহলে এটা সাকসেসফুল হয়ে গেছে, সেকেন্ড স্টেজ আমরা পার হয়ে যাচ্ছি। এখন আমরা স্ট্যাটাসটা দেখে নিচ্ছি কী আছে। দেখুন এখানে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে ডাউনলোড করতে পারবেন, এখান থেকে অপশন দেওয়া আছে চেঞ্জ অফ অ্যাড্রেস, অ্যাড্রেস চেঞ্জ, ড্রাইভিং লাইসেন্স নাম্বার। এরপরে দেখুন লেখা আছে আপনার দেখুন যে যে কাজগুলি কমপ্লিট হয়ে গেল, সার্ভিসেস অন ডিএল কমপ্লিটেড, আপলোড ডকুমেন্টস কমপ্লিটেড, এরপরে ফি পেমেন্ট এটা হয়নি, টু বি ডান বাই দ্য অ্যাপ্লিক্যান্ট, এগুলি করতে হবে। তার জন্য কী করতে হবে, নিচে প্রসিডে গিয়ে ক্লিক করতে হবে, নিচে প্রসিড আছে, প্রসিডে ক্লিক করতে হবে। তাহলে দুটো কাজ কমপ্লিট হয়ে গেল, একটা আছে ডকুমেন্ট আপলোড হয়ে গেল, এবং আর একটা কাজ সার্ভিসেস অন ডিএল, নিচে ফিজ পেমেন্টে, তাহলে প্রসিডে ক্লিক করলাম। তাহলে এখন বন্ধুরা পেমেন্ট এভাবেও করতে পারেন, এবং আপনারা অফিসে গিয়েও পেমেন্টটা দিতে পারেন যে কত টাকা লাগবে। যে সার্ভিস চেঞ্জ করতে গেলে লাগছে 220 টাকা, টোটাল 240 টাকা না 20 টাকা লাগছে, সেটা আপনি ওখানে গিয়ে ক্লিক করতে পারেন। দেখুন প্রসিড ফর পেমেন্ট, আপনারা যে অনলাইনে পেমেন্ট করতে পারেন তো ভালোই, না পারলে ওই দুটো কাজ বাড়িতে কমপ্লিট করার পরে ড্রাইভিং লাইসেন্স অফিসে, আরটিও অফিসে গিয়ে আপনারা সেই পেমেন্ট দিয়ে সমস্ত কাজটা কমপ্লিট করে আসতে পারেন। বাড়িতে বাকি কাজগুলি অবশ্যই করবেন, তাহলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, অ্যাড্রেস চেঞ্জ বা নেম চেঞ্জ সমস্ত চেঞ্জ অটোমেটিক আগামী হয়ে যাবে। তোমাদের ভিডিওটি ভালো লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।